হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইলার্নিং স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়া জুয়েল আজকে আমরা বিশেষ একটা নোটিফিকেশন নিয়ে এসেছি আপনাদের সামনে সেটা হচ্ছে নম্বর বিসিএস সম্পর্কে একটা নিউজ এসেছে যেটা হচ্ছে আজকে এগারো তারিখ এগারো দশ দুই হাজার উনিশ সালে একটা নিউজ সেটা হচ্ছে আমরা জানতে পারছি সেই নিউজের মাধ্যমে যে আগামী নভেম্বর মাসে একচল্লিশতম বিসিএস সার্কুলার হবে তো সেটা কি বলা আছে সেটা হচ্ছে আমরা একটু পড়ব আচ্ছা পত্রিকার যে বিষয়গুলো আছে আপনাদের সামনে করছি দেখেন আগামী নভেম্বর মাসের মধ্যে একচল্লিশতম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন পিএসসি গত সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি প্রকাশের কথা থাকলেও আটত্রিশতম বিসিএস এর মৌখিক পরীক্ষার কারণে তা সম্ভব হয়নি তো এরই মধ্যে নতুন এবিসিএস পরীক্ষার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুই হাজার একশো পঁয়ত্রিশটি শূন্য ক্যাডার পদে চাহিদা পেয়েছে সাংবিধানিক তাহলে আমরা বুঝতে পারছি যে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে আর এদিকে দ্বিতীয় শ্রেণীর নন ক্যাডার পদে আগামী সপ্তাহে আরেকটি তালিকা প্রকাশ করা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান ড মোহাম্মদ সাদিক ইত্তেফাককে বলেন একচল্লিশতম বিসিএস বিজ্ঞপ্তি নভেম্বর মাসের মধ্যে প্রকাশ করা হবে সে লক্ষ্যে প্রস্তুতি চলছে আচ্ছা তো এখন আমাদের যে বিষয়টা হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় আমরা দেখব যে একচল্লিশতম বিসিএসএ কোন ক্যাডার থেকে কতগুলো পদ খালি হচ্ছে দেখেন একচল্লিশতম বিসিএস প্রশাসন ক্যাডারে আছে তিনশো জন পররাষ্ট্র ক্যাডারে পঁচিশ জন পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে একশো জন নিয়োগ পাবে ঠিক আছে এছাড়া উল্লেখযোগ্য শূন্য পদের জন্য রয়েছে শুল্ক আবকারীতে রয়েছে তেইশটি কর ক্যাডারে রয়েছে ষাটটি আনসারে তেইশটি নিরীক্ষা ও হিসাব ক্যাডারে পঁচিশটি সমবায় ক্যাডারে আটটি পরিসংখ্যান কর্মক্ষা পদে বারোটি তথ্য ক্যাডারের সাতচল্লিশ বিশেষ কৃষি একশো উননব্বইটি বাণিজ্য ক্যাডারের সহকারী নিয়ন্ত্রকের চারটি ক্যাডারের সহকারী সার্জন ডেন্টাল সার্জনের একশো চল্লিশটি এবং সাধারণ শিক্ষা আছে আটশো বিরানব্বইটি সো এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা নিউজ বাকি জিনিসগুলো তো আমি ভিডিও দিয়ে নিচ্ছি যারা ভাবছেন পরীক্ষা দিবেন হাতে হয়তো বা সব মিলিয়ে ধরে রাখেন চার থেকে পাঁচ মাস সময় পাবেন এই চার থেকে পাঁচ মাস সময় কিভাবে কাজে লাগাবেন সে বিষয়টা নিয়ে প্ল্যানিং শুরু করে দেন যত আগে আপনি এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন পড়াশোনা স্টার্ট করবেন আপনার জন্য তত ভালো হবে সো আমরা অলরেডি এক দুইটা ভিডিও দেওয়া স্টার্ট করে দিয়েছি এবং আমরা সিলেবাস ধরে বিভিন্ন ভিডিও দেওয়ার মাধ্যমে আপনাদের প্রিপারেশন যাতে স্ট্রং হয় সে ব্যাপারে আমরা হেল্প করব আর অবশ্যই আমাদের ভিডিও দেখবেন শেয়ার করবেন আর স্পেশালি গণিত এবং ইংলিশের উপরে সিলেবাস ধরে ধরে এবার ইচ্ছা আছে ভিডিও কন্টেন্ট দেওয়ার তো অবশ্যই ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি ক্লিক করবেন যাতে করে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে আরেকটা ভিডিওতে